নমস্কার দর্শক, আজ আমি আপনাদের একটা স্পেশাল রান্না করে দেখাবো, থোর ঘন্ট। অন্নপূর্ণা মায়ের অন্নকূটে যে থোর ঘন্ট দেওয়া হয় সেই থোর ঘন্ট আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই রান্নাটা আমায় শিখিয়েছে আমার বান্ধবী অপর্ণা। তো এর জন্য আমি যে থোরটা নিয়েছি এর মধ্যে অল্প পরিমাণে খোসা আছে, তা সত্ত্বেও এই পুরো থোরটা 10-12 ইঞ্চি লম্বা এবং এই থোরটার যে ওজন সেটা হচ্ছে 900 গ্রাম। প্রথমে আমি থোরটা কেটে নিচ্ছি। আগে থোরটা দুটো টুকরো করে নেব। এর আগের ভিডিওতে আমি আপনাদের আমার কিচেন গার্ডেন দেখিয়েছি, সেই গার্ডেনেরই কলা কাটার পর যে থোরটা বেরিয়েছে সেই থোর এইটা। আগে এভাবে দু টুকরো করে নিলাম কাটার সুবিধার জন্য। এবার আমি এটাকে খোসাটা ছাড়িয়ে নেব। যারা থোর রেগুলার রান্না করেন তারা জানবেন কিভাবে থোর কাটতে হয়, আর এটা আমি দেখাচ্ছি যারা নতুন, যারা জানেন না তাদের জন্য। যেহেতু আগেই কাটা হয়ে গেছিল সেই জন্য এই টুকরোটাও একটু বাদ দিয়ে দেব। থোরের উপর যে একটা মসৃণ কোটিং আছে এইভাবে ছাড়িয়ে নিলে সুবিধা হবে। দুটো টুকরোই আমি ওইভাবে ছাড়িয়ে নিচ্ছি। পরের ধাপ হচ্ছে এইভাবে আমি কাটবো, কিছু পোর্শন কেটে নেব। এই দেখুন একটা সুতো মতন দেখা যাচ্ছে, এই সুতোটা আঙুল দিয়ে এভাবে জড়িয়ে নিতে হবে। এই যে সুতোটা আঙুল দিয়ে জড়িয়ে নেব, প্রত্যেকটা টুকরো থেকে যে সুতো সেটা আঙুল দিয়ে জড়িয়ে নেব। এই সুতোটা মুখে বাঁধে সেজন্য ছাড়িয়ে নিতে হবে, এবং সেটা আঙুলে করে এভাবে ছাড়িয়ে নেওয়াটাই দস্তুর। থোরগুলো এইভাবে ক্লিয়ার করে নিয়েছি, কোনো সুতা নেই এর মধ্যে। এখন এটাকে আবার একবার কাটব। এভাবে কেটে নিলাম কুচি কুচি করে, যতটা সম্ভব কুচি করে নিলাম। এখন এটাকে আমি সেদ্ধ করব। আগে এটা জল দিয়ে ধুয়ে নেব, একটা পাত্রে তুলে নেব, এটা ভালো করে ধুয়ে নেব। বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি 50 গ্রাম গোবিন্দ ভোগ আতপ চাল। 3-4 ঘন্টা মতো জল দিয়ে চালটা ভিজিয়ে রাখবো। এবার যেদিন আপনি রান্নাটা করবেন ভেবেছেন সেদিন সকাল থেকে চালটা ভিজিয়ে দিলে দুপুরের সময় আপনি রান্না করতে পারবেন। জলটা প্রথম দিলাম সেজন্য এই জলটা ড্রেন আউট করে দেব, দিয়ে এবার ক্লিন ওয়াটারে এটা ভিজিয়ে দিলাম। 3 hours later একটা কুকার আমি ওভেনে চড়িয়ে নিয়েছি, তার মধ্যে জল ফুটে গেছে। আর এখন থোরটা এর মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব দুটো সিটি। দুটো থেকে 3টে সিটি আমি দেব, তারপর কুকারটা ঠান্ডা হওয়া পর্যন্ত নামিয়ে খুলে ফেলব। কুকার ঠান্ডা হয়ে গেছে, থোরটা সেদ্ধ হয়ে গেছে। এখন নিয়ে নিচ্ছি একটা বাটির ওপর একটা স্ট্রেনার ঢেলে দিলাম, এক্সেস জলটা আগে ফেলে দেব। এখন এই অল্প গরম থাকাতে আমি এটাকে একটু প্রেস করে এর মধ্যে যে বাকি জলটুকু আছে সেটাকেও ফেলে দিচ্ছি। এক্সেস জল যেটা ছিল সেটাও বের করে দিলাম। অভিনে একটা কড়াই চাপিয়ে নিয়েছি,
দিয়ে দেব সর্ষের তেল, 2 টেবিল চামচ আন্দাজে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দেব জিরে 1/4 চা চামচ, 2 ছোট এলাচ, 2 লবঙ্গ আর সামান্য একটু দারচিনি, 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা। এটা একটুখানি চালিয়ে নেব যাতে ফোড়নের গন্ধটা ভালো মতন বেরিয়ে যায়। ফোড়নটা ভাজা হয়ে গেছে, একটা সুগন্ধ বেরিয়ে গেছে। 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা এর মধ্যে দিয়ে দেব। চালটা 3-4 মিনিট একটু ভিজিয়ে নেব। চালটা ভাজা হয়ে গেল। 20 গ্রাম আন্দাজে কিশমিস আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা একটুখানি চালিয়ে নেব। এর মধ্যে এখন মশলাগুলো দিতে থাকবো। হলুদ দেব 1/2 চা চামচ, লঙ্কা দেব 1/2 চা চামচ, জিরে গুঁড়ো 1/2 চা চামচ, নুন দিচ্ছি 1 চা চামচ, গরম মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। মশলা দেওয়ার পর একটুখানি নাড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা থোরটা। থোরটা দেওয়ার পর 3-4 মিনিট মিডিয়াম হিটে ভাজাভাজি করে নেব। থোরটা ভাজা ভাজা হচ্ছে, এখনো তেল বেরোয়নি, সেজন্য একটু ধিমি আছে। এটাকে ঢাকা দিয়ে আরো 2-4 মিনিট রেখে দেব। A few minutes later, থোরটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এবং এই যে তেল ছেড়ে যাচ্ছে, থোর গায়ে গায়ে লেগে যাচ্ছে না। দিয়ে দেব অল্প করে জল, কয়েকটা কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে একটু কেটে নিয়েছি, এটা গন্ধের জন্য দিয়ে দেব। দেব টেস্টের মতো একটু চিনি 1/2 চা চামচ, আবার চাপা দিয়ে এটাকে সেদ্ধ করব যতক্ষণ না এটা সুসিদ্ধ হচ্ছে। আর সামান্য একটু সেদ্ধ হবে জলটা একেবারেই উবে যাওয়া পর্যন্ত, আর একটু আমি এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম হিটেই রেখে দেব। চমৎকার সুসিদ্ধ হয়েছে, আর অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে। আপনি বাড়িতে তৈরি করবেন যখন তখনই আপনি বুঝতে পারবেন। অন্নপূর্ণা মায়ের অন্নকূটের সময় থোরের এই ঘণ্ট দেওয়া হয়, সেটা কতটাই সুন্দর সেটা রান্না না করলে আপনি বুঝবেন না। আমি একটু নারকলের সাথে মিশিয়ে দেব। তো এখন কমপ্লিট হয়ে গেল রান্নাটা, এবার পরিবেশনটা দেখাই। তো ভিউয়ার্স, হয়ে গেল আজকে আমার রান্না। অন্নপূর্ণা মায়ের অন্নকূটে যে থোর ঘণ্ট দেওয়া হয় সেই থোর ঘণ্ট আজ আমি রান্না করলাম। তো আপনার কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে এত সুন্দর একটা রান্না আমাকে শেখানোর জন্য, তাই আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম। থ্যাংক ইউ সো মাচ।